আসসালামু আলাইকুম প্রিয় সুধি আশা রাখছি আপনি ভালো আছেন কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মাক্স তৈরি ব্যবসা সম্পর্কে তো আজকে আমি এই ব্যবসাটা সম্পর্কে আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব। মাক্স তৈরির বা মাস্ক বিক্রি করার যত ধরনের ব্যবসা আছে একদম প্রাইমারি লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে সব কিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো তো যদি আপনি মাস্ক তৈরির ব্যবসা করতে চান তাহলে একটা সুখবর হচ্ছে যে আপনি চাইলে আমাদের কাছ থেকে মাস্ক পাইকারি ধরে নিয়ে বিক্রি করতে পারবেন যদি আপনি এন ফাইভ বা কে এন মাস্কগুলো নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদের কাছ থেকে একদম অরিজিনাল প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন যেটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয় তো এটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে প্রতি পিস পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু আপনি কে এন নাইনটি ফাইভ অরিজিনাল মাস্কগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া যদি আপনি সার্জিক্যাল মাস্কগুলো নিয়ে ব্যবসা করতে চান সেক্ষেত্রেও আপনাকে সুযোগ দেওয়া হবে এখানে আমাদের কাছ থেকে যদি সার্জিক্যাল মাস্কগুলো নিতে চান তাহলে চার টাকা থেকে চার টাকা পঞ্চাশ পয়সার মধ্যে আপনি কিন্তু একদম হাই কোয়ালিটির সার্জিক্যাল মাস্কগুলো পেয়ে যাবেন আপনি মার্কেটে অনেক ধরনের মাস্ক পাবেন সার্জিক্যাল মাস্ক যেগুলো আসলে আঠা লাগানো থাকে গাম লাগানো থাকে বা গ্লু লাগানো থাকে আবার অনেক সময় সেলাই করা থাকে এটা কিন্তু আমাদের কাছে যে মাস্কগুলো পাবেন সেগুলো সম্পূর্ণ মেশিন দ্বারা স্ট্যাম্প করা যার ফলে এটা কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে না বা ছুটে যাবে না প্রাথমিক দিকে প্রথম দিকে যখন মাস্কের প্রচুর চাহিদা ছিল তখন কিন্তু মাস্কের প্রচুর দাম বৃদ্ধি পেয়ে গিয়েছিল এখন বর্তমানে মাস্ক ব্যবসাটা একটা স্থিতিশীল পর্যায়ে চলে এসেছে এবং বাজারে যদিও একটা সময় বেশ ঘাটতি ছিল প্রোডাক্টের কিন্তু এখন প্রচুর যোগান বৃদ্ধি পেয়ে গিয়েছে যার ফলে এখন কিন্তু দামটা একটা স্থিতিশীল পর্যায়ে চলে এসেছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই ব্যবসাটা এখন একটা স্থিতিশীল ব্যবসায় পরিণত হয়েছে একটা স্থায়ী ব্যবসায় পরিণত হয়েছে এটার দাম আসলে একবারে যে হঠাৎ করে একদম কমে যাবে আবার যে একদম বেড়ে যাবে এটার সম্ভাবনা আর নেই এখন একদম একটা স্থিতিশীল একটা পর্যায়ে থাকবে যার ফলে এখন এই ব্যবসা করলে আর কি তেমন একটা রিক্সে পড়ার সম্ভাবনা নেই তাই আমি বলি আপনারা চাইলে কিন্তু এই মাস্ক তৈরির ব্যবসা অথবা মাস্ক পাইকারিতে কিনে ব্যবসা করতে পারেন তো আপনি যদি আমাদের কাছে মাস্ক নিতে চান তাহলে আমি এই যে স্ক্রিনে অথবা ডিসপ্লেতে যদি আপনি মাস্ক কিনে ব্যবসা করতে চান তাহলে ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রাখবো এখানে আপনি যোগাযোগ করবেন তাহলে কিন্তু একদম পাইকারি দামে স্পেশাল রেটে স্পেশাল মানের বা কোয়ালিটি স্পেশাল কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন এছাড়া যদি আপনি মাস্ক তৈরির ব্যবসাটা করতে চান সেক্ষেত্রে এখানে আপনাকে দুটো অপশান আমি বলে দিতে পারি প্রথম অপশনটা হচ্ছে আপনি এই সার্জিক্যাল মাস্ক তৈরির ব্যবসাটা করতে চাইলে আপনার ফেব্রিক এবং এই লুপ এই দুটা আসলে আলাদা কিনতে পাওয়া যায় এই ফেব্রিক এবং লুপ আলাদা কিনে তারপর যদি আপনি জয়েন্ট করে তারপরে সেটা মার্কেটে বিক্রি করেন সেটাও করতে পারেন এটাও কিন্তু একটা চলমান এবং প্রচলিত একটা নিয়মে পরিণত হয়ে গিয়েছে আলাদা লুপ কিনে আলাদা ফেব্রিক কিনে সেটাকে জাস্ট জয়েন করে দিয়ে সেটা বিক্রি করা আর যদি আপনি এই লুপ জয়েন্ট মেশিনটা কিনতে চান সেক্ষেত্রেও আপনি আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারবেন আমি এখানে ডিসপ্লেতে অথবা ডিসক্রিপশনে সেলারের নাম্বার দিয়ে রাখবো ওনার সাথে যোগাযোগ করলে মাত্র এক লাখ থেকে এক লাখ বিশটা বিশ হাজার টাকার মধ্যে আপনি এই লুপ জয়েন্ট মেশিনটা পেয়ে যাবেন এটা ছিল একটা শর্টকাট ওয়ে মাস্ক তৈরির ব্যবসা করার আরেকটা উপায় হচ্ছে একদম এ টু জেড অটোমেটিক মেশিনের মাধ্যমে মাস্ক তৈরির ব্যবসা এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউজ অফ অ্যামাউন্টের ইনভেস্ট করতে হবে এবং আপনার এই হিউজ অফ অ্যামাউন্ট ইনভেস্ট করার ফলে আপনি কিন্তু এখান থেকে হিউজ অফ অ্যামাউন্টের টাকাও ইনকাম করতে পারবেন আর যদি আপনি অটোমেটিক মাস্ক তৈরির ব্যবসাটা করতে চান তাহলে আপনাকে একটা অটোমেটিক মেশিন কিনতে হবে আর সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে এই মেশিনটা চায়না থেকে ইম্পোর্ট করার জন্য আর আপনি যদি এই মাস্ক তৈরির অটোমেটিক মেশিনটা ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রেও আমি সেলারের নাম্বার দিয়ে রাখবো উনি আপনাকে এটা ইম্পোর্ট করার ক্ষেত্রে সহায়তা করতে পারবে ইভেন আপনাকে এটা ইম্পোর্ট করার জন্য এ টু জেড যত ধরনের কাজ করার প্রয়োজন সব আপনাকে করে দিতে পারবে তো যেহেতু বর্তমানে এই মাস্ক তৈরির ব্যবসা সারা বিশ্বব্যাপী একটা চলমান ব্যবসায় রূপান্তরিত হয়েছে বা স্থিতিশীল একটা ব্যবসায় পরিণত হয়েছে সেহেতু যারা একটা ভালো অ্যামাউন্টের ইনভেস্ট করতে চাচ্ছেন আই থিঙ্ক তাদের জন্য এই ব্যবসাটা একটা ভালো ব্যবসা হতে পারে এখনও এই ব্যবসাটা আসলে এতটা রানিং হয়ে যায়নি বা এতটা প্রতিযোগিতা তৈরি হয়নি তো যেহেতু এখনও প্রচুর প্রতিযোগিতা তৈরি হয়নি সেহেতু এখনও এখানে মার্কেট দখল করার ব্যাপক সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে যে এই মার্কেটটা লস খেয়ে যাবে সেটারও কিন্তু সম্ভাবনা নেই কারণ আপনি হয়তো খেয়াল করবেন যক্ষা কলেরা বা এই ধরনের ম্যালেরিয়া যত ভাইরাস এসেছে আমাদের পৃথিবীতে এরা কিন্তু একদম স্থায়ীভাবে নির্মূল হয়ে যায়নি এছাড়া শুধুমাত্র ভাইরাসের জন্যই যে মাস্ক পরে তা নয় সার্জিক্যাল মাস্কগুলো বিভিন্ন হসপিটালে ডক্টররা ব্যবহার করে এছাড়া আপনার বিভিন্ন বায়ু দূষণের কারণে বর্তমানে অনেক স সচেতন নাগরিকেরাও কিন্তু বা সচেতন মানুষেরাও কিন্তু প্রতিনিয়ত এই মাস্ক ব্যবহার করে সেই হিসেবেও কিন্তু সারা বছরই এই মাস্ক তৈরির ব্যবসাটা মোটামুটিভাবে চলার মতো একটা ব্যবসা তো আশা রাখছি আপনারা যারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবসা করতে চাইলে আমাদের কাছ থেকে আপনি সর্বোচ্চ সহযোগিতাটা পাবেন এই যে এই যে মাস্কের আমি রেটটা বললাম সার্জিক্যাল মাস্কটা নিলে আপনি চার টাকা পঞ্চাশ পয়সা বা চার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং যদি এন নাইনটি ফাইভ মাস্কটা নিতে চান পঞ্চাশ টাকা করে রেট পড়বে এটা হচ্ছে আপনি যখন ভিডিওটা দেখছেন ঠিক সেই মুহূর্তের রেট আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই আসলে রেট ওঠানামা করে আপনি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এখন আমি যে ভিডিওটা আপলোড করলাম এই সময় রেটটা পরবর্তীতে ওঠানামা করতে পারে যদি রেট কমে আসে তাহলেও আপনি এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনে এর চেয়ে কম রেটে যখন প্রয়োজন যখন যখন এর চেয়ে কম রেট চলবে আপনি সেই রেটে এই প্রোডাক্টটা পাবেন অথবা যদি এর চেয়ে বেশি রেটে চলে তাহলেও কিন্তু আপনি সেই রেটেই এই প্রোডাক্টটা পাবেন তা মোদ্দা কথা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করে আপনি যেই রেটে মাল পাবেন ঠিক সেই রেটে আপনাকে মাল দেওয়ার চেষ্টা করা হবে আপনি জাস্ট ফোন করে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে খোদা হাফিজ